जय श्री राम, जय हनुमान। नमस्कार बंधुरा, এতদিন আমরা এই চ্যানেলে বিভিন্ন মন্ত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই মন্ত্র পাঠে কি কি লাভ পাঠক পাবেন তা নিয়েও বিশদভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু ঠিক কিভাবে মন্ত্র পাঠ করলে সর্বোচ্চ ফল পাওয়া যায় তা হয়তো আমাদের সকলেরই অজানা। আমাদের শাস্ত্র বলছে সঠিক পদ্ধতিতে মন্ত্র পাঠ করলে সর্বোচ্চ ফল পাওয়া যায়। তার পদ্ধতিও আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আজ আমরা এই ভিডিওতে শাস্ত্রমতে মন্ত্র পাঠের কি কি পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতিতে মন্ত্র পাঠ করলে আপনি সর্বোচ্চ ফল পাবেন, আমাদের ঠিক কতবার করে মন্ত্র জপ করা উচিত, কোন স্থানে মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায়, এবং সবশেষে আলোচনা করব শাস্ত্রমতে হনুমান চালিশা কিভাবে পাঠ করা উচিত। আসুন তাহলে এই প্রশ্নগুলোর এক এক করে উত্তর খোঁজার চেষ্টা করি। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আসি শাস্ত্রমতে মন্ত্র পাঠের কি কি পদ্ধতি রয়েছে। শাস্ত্র বলছে মন্ত্র জপ তিন প্রকারের হয়ে থাকে, যেমন বাচিক, উপাংশু এবং মানস বা মানসিক জপ। এবার এই তিন প্রকার জপ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথমেই আসি বাচিক জপ প্রসঙ্গে। বাচিক জপ হলো যখন কোনো সাধক মন্ত্র লিখিত আকারে তার সামনে নিয়ে বসে তা দেখে দেখে মুখে উচ্চারণ করে জপ করেন, তখন তাকে বলা হয় বাচিক জপ। এরপর বলি উপাংশু জপের কথা। যখন সাধক জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে মন্ত্র পাঠ করেন, অর্থাৎ যা তার কর্ণ অর্থাৎ কান পর্যন্ত পৌঁছায় সেই জপের উচ্চারণ, সেই জপকে বলা হয় উপাংশু জপ। এবং সবশেষে বলি মানস বা মানসিক জপ কি। সাধক যখন মনে মনে চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করেন, তখন তাকে বলা হয় মানস বা মানসিক জপ। এবার বলি কোন পদ্ধতিতে মন্ত্র পাঠ করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। শাস্ত্রমতে মানসিক জপ করলে হাজার গুণ বেশি ফল পাওয়া যায়, বাচিক জপে রয়েছে 100 গুণ বেশি ফল, এবং উপাংশু জপে রয়েছে 10 গুণ বেশি ফল। এবার আসি শাস্ত্রমতে ঠিক কতবার মন্ত্র জপ করা উচিত, অর্থাৎ মন্ত্রপাঠের সংখ্যা শাস্ত্র ঠিক কি ঠিক করে দিয়েছে। শাস্ত্রমতে সহস্রবার জপ উত্তম, শতবার জপ মধ্যম এবং 10 বার জপ অধম বলা রয়েছে। শাস্ত্রমতে সব রকম জপের শেষে অতিরিক্ত 8 বার জপ করা উচিত, অর্থাৎ 1000 বারের জন্য 1008 বার, 100 বারের জন্য 108 বার এবং 10 বারের জন্য 18 বার। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল কোন স্থানে মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায়, অর্থাৎ কোথায় বসে মন্ত্র পাঠ করলে আপনি সর্বোচ্চ ফল পাবেন। শাস্ত্র বলছে আপনি যদি আপনার বাড়িতে অর্থাৎ আপনার ঘরের মধ্যে মন্ত্র জপ করেন তাহলে 1 গুণ ফল পাবেন, আপনি যদি গোশালায় মন্ত্র জপ করেন তাহলে 100 গুণ ফল পাবেন, আর আপনি যদি কোনো তীর্থস্থানে মন্ত্র জপ করেন তাহলে 1000 গুণ ফল পাবেন। সেই রকমই কোনো পর্বতের ওপর যদি মন্ত্র পাঠ করেন তাহলে
তার ফল পাবেন 10,000 গুণ। কোনো পবিত্র নদীর ধারে যদি মন্ত্র পাঠ করেন তার ফল পাবেন 1,00,000 গুণ। কোনো দেবালয় বা মন্দিরে পাঠ করলে 1,00,000,000 গুণ ফল পাওয়া যায়। এবং আপনি জানলে অবাক হবেন, কোনো শিবালয় অর্থাৎ মহাদেব শিবের মন্দিরে যদি মন্ত্র পাঠ করেন তাহলে আপনি অনন্ত গুণ ফল লাভ করতে পারেন। এবার আসি, এই মতে আমরা হনুমান চালিশা কতবার এবং কিভাবে পাঠ করলে সর্বোত্তম ফল পেতে পারি, এ বিষয়ে আমরা এর আগে অনেক ভিডিও করেছি। আপনারা সেগুলো দয়া করে আমাদের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। হয়তো শাস্ত্র মতের সঙ্গে আমাদের মতের অনেকটাই অমিল পাবেন। এর কারণ হলো, হনুমান চালিশা কোনো বৈদিক মন্ত্র নয়, এর রচনা করেন তুলসীদাসজি। এই হনুমান চালিশার মধ্যেই বলা রয়েছে এর পাঠের পদ্ধতি এবং কতবার পাঠ করা উচিত। তুলসীদাসজি 39তম চৌপাইয়ে বলেছেন, জো ইহা পারে হনুমান চালিশা হয় চিত্ত সাখী গৌরীশা। অর্থাৎ যেই হনুমান চালিশা পাঠ করবেন প্রতিদিন তার সকল কার্য সিদ্ধ হয়, তার স্বয়ং প্রমাণ রয়েছেন স্বয়ং মহাদেব শিব। এখানে তুলসীদাসজি বলেছেন, যেই হনুমান চালিশা পাঠ করবেন তারই সিদ্ধ লাভ হবে। তিনি এখানে কোনো বিধানের কথা উল্লেখ করেননি। তবুও শাস্ত্রমতে হনুমান চালিশাকে যদি বিশ্লেষণ করি, আপনারা হনুমান চালিশা যদি মুখস্থ করে থাকেন, যদি আপনার হনুমান চালিশা মুখস্থ থাকে তাহলে অবশ্যই মানসিক জপ করবেন, কারণ মানসিক জপে সর্বাধিক ফল পাওয়া যায়। না থাকলে বাচিক জপ করবেন, কিন্তু বেশি ফলের লোভে ভুল জপ করবেন না। অবশ্যই আপনি যদি সম্ভব হয় তাহলে মানসিক জপ করবেন। ঠিক কতবার করে হনুমান চালিশা মন্ত্র জপ করবেন? হনুমান চালিশাতেই তুলসীদাসজি শতবার পাঠ করবার কথা বলেছেন, কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে শতবার পাঠ করা কখনোই সম্ভব নয়। তাই অন্তত একবার জপ করলেই আপনি আশানুরূপ ফল হনুমান চালিশা থেকেই পাবেন, কারণ হনুমানজি খুব অল্পতেই প্রসন্ন হন। এ নিয়েও আমরা একটি ভিডিও করেছি, আপনারা প্লেলিস্ট থেকে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যে কতবার হনুমান চালিশা পাঠ করা উচিত। এবার আসি, কোন স্থানে হনুমান চালিশা পাঠ করলে সর্বোত্তম ফল পাবেন? আপনি যদি দিনে একবার আপনার নিকটবর্তী হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করেন তাহলে খুব ভালো হয়। তাও যদি সম্ভব না হয়, আপনি যদি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করেন তাহলেও হনুমান চালিশা থেকে আপনি অনেক ভালো ফল পাবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে বসেই হনুমানজির মূর্তি বা ফটোর সামনে বসে অন্তত একবার হনুমান চালিশা পাঠ করুন। এতেই আপনার মনের সকল ইচ্ছে পূরণ হবে এবং জীবনের সমস্ত সংকট আপনার কেটে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।